ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সার্মিসভ্লগস। আজকের ভিডিওটা মেনলি চাকলা ধামে যদি তোমরা মানে নিজেদের বাড়ির বাচ্চাদের যদি আরে মা চাকলা ভাগটা দিতে চাও তাহলে কীভাবে সেটা ব্যবস্থা করবে বা কীভাবে তোমরা চাকলা ধামে বাচ্চাদের মুখে ভাত দেবে সেইটা আমি আজকে পুরো দেখাবো। আজকে আমাদের চাকলা ধামে বাবার প্রসাদ খাওয়ানো হবে আমাদের এই ছোট্ট মামমামকে, তারপরে ওর খুব বড় করে অন্নপ্রাশন হবে সেটার ভিডিও দেবো। আপাতত আজকে চাকলা ধামে ভাতের মুখে ভাতের অনুষ্ঠান। চাকলা ধাম যাওয়ার রাস্তার ফুল অ্যাড্রেস আমারই চ্যানেলে আরেকটা চাকলা ধামের ভিডিও আমি করেছিলাম, তো তার মধ্যে ফুল ডিরেকশন দেওয়া রয়েছে, আমি সেটা ডেসক্রিপশন বক্সে ভিডিওটা শেয়ার করে নেব, তোমরা সবাই দেখে নিও। দেখো যেতে যেতে গরম চা, যেতে যেতে গরম চা, এত সুন্দর চাটা। তোমরা যদি চাকলা যাও মাঝপথে গাড়ি দাঁড় করিয়ে অবশ্যই কিন্তু চাটা খেয়েও খামার বাড়ি থেকে একটু আগিয়েই পাবে, তো সেটাই কিন্তু খুব মানে দারুণ চাটা, একদম মানে দিয়ে করে দেখভাল লাগবে। এই দেখো আমাদের গাড়িতে রয়েছে ওই যে ছোট্ট মাম্মা, ছোট্ট মাম্মা এই যে আমার সোনা মা, আর মা রয়েছে, রাজেশ গাড়ি চালাচ্ছে, তো তার জন্য এখন আমরা যাচ্ছি মাম্মামের উপলক্ষেই যাওয়া, তো তোমাদের আমি দেখাবো তোমরাও যারা দিতে ইচ্ছুক। চাকলা ধাম চলে এসেছি, এটা হচ্ছে চাকলা ধামের পার্কিং, তো এখন পার্কিংয়ে ঢুকবো। দেখো চাকলা ধামের বাইরে এরকম ফুলের অনেক দোকান রয়েছে যেখান থেকে তোমরা বাবার প্রসাদ ও ফুল কিনতে পার, কিংবা ভেতরেও তোমরা দোকান পাবে। এখানে ডালি আর ফুলের মিলিয়ে তোমাদের 100 টাকা, 51 টাকা, 151 টাকা আর 200 টাকার মধ্যে সবই পাবে। আমরা প্রত্যেকে এক একজন 151 টাকা করে এক একটা পুজোর ডালি কিনেছিলাম। আমরা তো ফুলের মালা কিনে নিয়েছি তার সাথে ডালি। সোনামা এসো দেখো, এই দেখো এখানের মালাগুলো এত সুন্দর হয় না সত্যি দেখার মতন। আর এই যে আমাদের ছোট্ট মাম্মামও রয়েছে, এই হচ্ছে বাবার মেইন বিগ্রহ। তো তোমরা যদি কেউ চাও যে বাবার একেবারে সামনে বসে যেরকম আমরা পুজো দিচ্ছি এইভাবে পুজো দিতে চাও তাহলে চাকলা ধামের মেইন কাউন্টার থেকে 100 টাকা করে পার হেড তোমাদের প্রত্যেকের জন্য টিকিট কাটতে হবে, এবং সেই কাগজটা নিয়ে তোমরা এরকম ভেতরে বসে বাবার সামনে একেবারে পুজো দিতে পারো। আর যদি কেউ চাও যে না আমরা এইভাবে 100 টাকা দেওয়া সম্ভব নয় তাহলে বাইরে থেকে পুরোহিতরাও কিন্তু খুব সুন্দরভাবে পুজোর সুবন্দোবস্ত করে, তবে বাবার মেন বিগ্রহর সামনে কিন্তু তাহলে যাওয়া যাবে না। এছাড়া তোমরা বাড়ি থেকে ধুতি নিয়ে যেতে পারো বাবার জন্য, কিংবা মিষ্টি, এছাড়া ফুলের মালা নিয়ে যাওয়ার কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের ঠিক পেছনের দিকটা যেখানে তোমরা পুজো দেওয়ার পরেই এসে লাইন দিতে হবে যারা মুখে ভাত দেওয়ার জন্য যাবে। বাড়ি থেকে এরকম একটা কাঁসার থালা বাটি গ্লাস নিয়ে যাবে যাতে এই লাইনটায় গিয়ে দেবে, এবং এই লাইনেই কিন্তু 1:30টার পর থেকে বাবার মহাভোগ দেওয়া হয় যেটা বাচ্চাদের মুখে পুরোহিতের মাধ্যমে তুলে দেওয়া হয়। তো এটাই হচ্ছে, যেহেতু আমরা 19শে জ্যৈষ্ঠর আগে গেছিলাম তো প্রচণ্ড ভিড়, আমরা বাবার তিরোধান দিবসের উৎসবে যেহেতু আগের দিন গেছিলাম সেই জন্য অন্নপ্রাশনের 1:30টা পড়ায় ভিড়ের মাত্রাটা কিন্তু অনেকটাই বেশি ছিল, কিন্তু এমনি সাধারণ দিনে অন্নপ্রাশনে এত ভিড় কিন্তু হয় না, তো তোমরা নিশ্চিন্তে আসতে পারো। এখানে অন্নপ্রাশন দিতে গেলে তোমাদের চাকলা ধামের মেইন কাউন্টার থেকে 250 টাকার কিন্তু একটা কুপন কাটতে লাগবে, এবং সেই কুপনের রিসিপ্ট দিয়ে রাজভোগ মহাপ্রসাদ যেটা আমি তোমাদের দেখালাম কাঁসার থালা নিয়ে লাইন দিতে হয়েছে সেটার মধ্যে তোমাদের দিয়ে দেবে, আর সেই প্রসাদকেই বিভিন্ন পুরোহিতের দ্বারা যারা যাদের তোমরা এই মন্দির চত্বরের মধ্যেই পাবে তাদের দক্ষিণা তোমাদের নিজেদের তোমাদের মন খুশি হয়ে যা দাও দেবে, তারাই মন্ত্র পড়ে বাচ্চার মুখে কিন্তু রাজভোগের প্রসাদ দেবে, তো সেটা কিন্তু 1:30টার পরে। দেখো এটা হচ্ছে রাজভোগের থালি, বাবার মহাপ্রসাদ যেটা বাচ্চার মুখে দেওয়া হয়,
তো আমাদের এটা দিয়েছে, এবার বাচ্চার মুখে ভাত অনুষ্ঠান শুরু হবে। দেখো মাম্মাম তো ওয়েট করতে করতে ঘুমিয়ে পড়েছে, তো বাবার পুজো শেষ না হলে কিন্তু মুখে ভাত অনুষ্ঠান শুরু হয় না, মোটামুটি 1:30 থেকেই মুখে ভাত অনুষ্ঠান শুরু হয়। তো এখানে চিন্তার কোনো কারণ নেই, তোমরা এসে মেন কাউন্টার থেকে 250 টাকার টিকিট কাটলেই মুখে ভাত অনুষ্ঠান দেওয়া। দেখো তোমরা বাড়ির থেকে বাচ্চাদের জন্য মাথার টোপর কিংবা নানান রকমের সাজের ব্যাপারগুলো নিয়ে আসতে পারো, কিংবা এখানে এসে যেমন আমরা এই সেটটা 200 টাকার মতন দাম নিয়েছি ফুলের গয়না মাম্মামের জন্য কিনে নিয়েছি। দেখো মাম্মাম এখন মাম্মামের মা বাবার সাথে কিছু ফটো তুলছে। এখানে বাড়ির পুরোহিত খাইয়ে যাওয়ার পর বাড়ির যাকে দিয়ে তোমরা পুজোর প্রসাদ মুখে দিতে চাইছো তাকে দিয়ে কিন্তু প্রসাদ দেওয়ানোর সুবন্দোবস্ত রয়েছে। আর যখন তোমাদের এই পুজোর মুখে ভাতের অনুষ্ঠানটা হয়ে যাবে তখন তোমরা এই কাউন্টার থেকে টিকিট কেটে খাওয়ারের জন্য কিন্তু লাইনটা দিয়ে দিতে ভুলবে না, কারণ প্রচণ্ড ভিড় হয় খাওয়ারের ওই জায়গায়। তোমরা যত তাড়াতাড়ি গিয়ে লাইনে দাঁড়াবে, কাউন্টার থেকে তোমাদের টিকিট কাটতে হবে, 70 টাকা আছে, 50 টাকা আছে, 30 টাকা আছে, তোমাদের সাধ্য অনুযায়ী টিকিট কেটে খুব তাড়াতাড়ি কিন্তু লাইনটায় দাঁড়িয়ে পড়ো, না হলে কিন্তু সেক্ষেত্রে পরে খুব অসুবিধা। মাম্মামের মুখে ভাত দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব খেতে, কিন্তু খাওয়ার ওখানে ভিডিও অন করবো না, ভীষণ একটা মানে লাইনের ব্যাপার থাকে। তো তোমরা যারা ভাত খাওয়ানো হয়ে যাবে তারপরে খুব তাড়াতাড়ি গিয়ে খাওয়ার লাইনটায় দাঁড়িয়েও, এমনি খাওয়ার ভেতরের ওখানে ঢুকে গেলে খুব সিস্টেমেটিক ওয়েতে খাওয়ার দাওয়ার হয়। তো চলো আমরা দেখো এখানে আমাদের তো এখন মুখে ভাত অনুষ্ঠানটা হয়ে গেছে, হয়ে যাওয়ার পর আমাদের এখানে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। তো এখানে যদি তোমরা বসে খাও, হ্যাঁ, তো অন্নপ্রাশনের পর, কারণ অন্নপ্রাশনটা 1:30 পরে হয়, তো সেক্ষেত্রে কিন্তু ওই 170 টাকার মতন রাজভোগ থালা হয়, যাতে তোমরা খিচুড়ি পাবে, পোলাও পাবে, তরকারি, চাটনি, পাঁপড়, পায়েস, এছাড়াও আছে হচ্ছে 30 টাকার রয়েছে, 50 টাকার রয়েছে। তো তোমাদের যেটা ইচ্ছা, তবে 70 টাকাটা নিলে বসে আর কি খাইয়ে সুন্দর ব্যবস্থা রয়েছে। এছাড়া যেটা মানে আমার তো ভালোই লেগেছে, তো তবে তোমাদের মুখে ভাত অনুষ্ঠানটা হয়ে যাওয়ার সাথে সাথে গিয়ে খাওয়ার লাইনটা একটু দেবে, নাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটা লাইন পড়ে যায়, একটু অসুবিধা তো হয়ই। তবে বাবার এখানে আজকে যেহেতু বাবার তিরোধান দিবসের 2 দিন আগে, তো সেক্ষেত্রে মারাত্মক ভিড় ছিল, আজকে অন্নপ্রাশনের ডেটও ছিল, আর সেখানে এত ভিড় ছিল যে মানে জাস্ট বলার মতো নয়। কিন্তু তাও খুব সুন্দরভাবে আমাদের মুখে ভাত অনুষ্ঠানটা হয়েছে মাম্মামের, তো তোমরাও এসো এখানে মুখে ভাত দিতে। দেখো একটা কি সুন্দর জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, মানে লোকনাথ বাবার মন্দির থেকে ফেরার পথে, কি অসাধারণ জায়গাটা, দেখলেই জাস্ট ভালো লাগবে। দেখো মাম্মাম মাম্মামের বাবা মাও যাচ্ছে, কি ভালো হাওয়া, তোমরাও এসে ফেরার পথে এই জায়গাটা পড়বে। তোমরা যদি রাজারহাট নিউ টাউনের দিকে যাও তাহলে এখানে দাঁড়িয়ে বেশ ফটো সেশনও হবে, ভালোই লাগবে। দেখো একদম জলের ধারে কি সুন্দর, আর তোমাদের দেখাচ্ছি জলটা, মানে দারুণ লাগবে, দারুণ জাস্ট হাওয়া কত।
এইটা মামা নাকি? মামা তুমি জল দেখছো? জায়গার হাওয়াটা জাস্ট অসাধারণ, কি যে ভালো লাগছে, তার সাথে এত সুন্দর হাওয়া, এদিকে দেখো জল, দারুণ দারুণ এক কথায় অসাধারণ। আমরা অন্নপ্রাশন মুখে আর কি ভাত দিয়ে আসার পর আমাদের এই এক্সপ্রেসওয়েতে পেটুক বলে একটা রেস্টুরেন্ট হয়েছে, যার ভিডিও তোমাদের আমরা একটু ছোট্ট ক্লিপিংস দেবো, সেখান থেকে বেশ সুন্দর খাওয়া দাওয়া অর্ডার করে আমরা খাচ্ছি। এটা মাম্মামের অনারে, কিন্তু মাম্মাম এখন খেতে পারবে না, পরে হলে খাবে। তো চলো দেখো কী কী অর্ডার দিয়েছি। এই দেখো চিকেন তন্দুরি, এখানে রয়েছে হচ্ছে ক্রিসপি চিকেন, তার সাথে রয়েছে ফিশ ফ্রাই, আর পনিরের একটা আইটেম অর্ডার দিয়েছি বাট এখনো সেটা আসেনি। এই যে মাম্মামের মা খাচ্ছে, মাম্মাম আছে, সোনামা, সাথে রয়েছে ঠান্ডা ব্লু লেগুন, আর এটা রয়েছে হচ্ছে খাট্টা মিঠা। দেখো ফুল খাওয়ার দাওয়ার রেডি, আমাদের হোল পার্টি চলছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো